स्क्रीन ओवरले डिटेक्टेड इजी एंड क्विकली सॉल्यूशन। বন্ধুগণ, স্ক্রিন ওভারলে ডিটেক্টেড এই সমস্যায় পরে আমরা অনেক সময় লস করি সেটিং অপশনে অথবা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে সমাধান খোঁজার জন্য। বন্ধুগণ, আর সময় লস নয়, আমি খুব সহজে অল্প সময়ে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি দেখাবো। এই যে দেখেন সমস্যাটি কেমন, আমি দেখাচ্ছি। একটি অ্যাপ আমি ওপেন করার জন্য ক্লিক করলাম, এখানে লেখা আছে ওপেন সেটিং, উপরে লেখা আছে স্ক্রিন ওভারলে ডিটেক্টেড। আমি ওপেন সেটিংয়ে ক্লিক করার পর এই যে দেখেন আমাকে যে অ্যাপগুলি দেখাচ্ছে, আমি যেই অ্যাপটি ওপেন করতে চাচ্ছি এখানে কোথাও পাচ্ছি না। দেখেন আমি যেটি ওপেন করব সেটি হলো ব্যাকগ্রাউন্ড এরসার, সেটা নেই। ব্যাকে ক্লিক করলাম, মুভ টু সেটিংয়ে ক্লিক করার পর এখানে পারমিশন লেখা একটি অপশন পেয়ে গেলাম। এখানে ক্লিক করে দেখি কাজটি শেষের দিকে যায় কি না। স্টোরেজ ডিজেবল অবস্থায় আছে, আমি এনেবল করার চেষ্টা করি, ক্লিক করলাম। দেখেন আবার স্ক্রিন ওভারলে ডিটেক্টেড চলে এসেছে, অর্থাৎ এক কদম সামনে গেলে দুই কদম আমি পিছিয়ে যাচ্ছি। আবার ওপেন সেটিংয়ে ক্লিক করলাম, দেখেন আমার কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু এখানে নাই, ব্যাকগ্রাউন্ড এরসার। জিনিসটি অনেকটা ধোকার মতো, আমি ব্যাকে চলে গেলাম। বন্ধুগণ, এভাবে আমরা অনেক সময় লস করে থাকি, অনেকটা হজবরল অবস্থা হয়ে যায়, এবং এর সমাধান খুঁজতে গিয়ে আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে অনেক সময় লস করি, ঘন্টা পর ঘন্টা। বন্ধুগণ, মূল কাজে আমি চলে যাব, তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো একটি কমেন্ট করবেন, পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। আমি অলি ভাই, আপনারা দেখছেন নিটটি চ্যানেল। বন্ধুগণ, আপনার সেটটি যদি অন থাকে তাহলে পাওয়ার বাটন চেপে ধরবেন, ওকে, তারপরে পাওয়ার অফ করে নেবেন। এটা হলো মূল কাজ, অল্প সময়। সেটটি পুরোপুরি অফ হয়ে গেলে দ্বিতীয় স্টেপে আপনি যা করবেন, ভলিউম ডাউন বাটন চেপে ধরবেন এবং পাওয়ার বাটন চেপে ধরবেন। বন্ধুগণ, এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট নয় যে আপনার সকল ডাটা ডিলিট হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, যখন চালু হবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে, যেমন আমি ছেড়ে দিয়েছি। দেখেন শুধুমাত্র ভলিউম ডাউনটি ধরে রাখতে হবে চেপে, কতক্ষণ ধরে রাখবেন আমি আপনাকে বলছি, একটু ওয়েট করেন। একটু নিচে বাম পাশে লক্ষ্য করবেন যে একটি নতুন করে একটি লেখা ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভলিউম ডাউন ধরে রাখবেন। আমি ছেড়ে দিলাম ভলিউম ডাউন, দেখেন দেখেন নিচে কালো ব্যাকগ্রাউন্ড, মিডলে সেফ মোড লেখা, এটি নতুন এসেছে। দেখেন সেফ মোড, অনেকে এটার ব্যাপারে জানি, এটা কাহোর জন্য সুবিধা আবার কাহোর জন্য অসুবিধা সেটা আলাদা একটি সাবজেক্ট, এই বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে। বস, আমরা সেটিং অপশনে ঢুকে পড়ব, স্ক্রল ডাউন করে নিচে একটি অপশন পাবো
অপশনটির নাম হলো প্রাইভেসি। ওকে, প্রাইভেসি। আমি প্রাইভেসিতে ক্লিক করে একটু ওয়েট করছি। এ দেখেন মিডিলে লেখা আছে একটি অপশন অ্যাপ পারমিশনস, সেখানে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে যতগুলো অ্যাপস দেখতে পাচ্ছেন, আপনি প্রত্যেকটিতে আলাদাভাবে ক্লিক করে পারমিশন দিয়ে দিতে পারেন, অথবা আপনার কাঙ্ক্ষিত যে অ্যাপ আছে সেটিতে ক্লিক করেও পারমিশন দিতে পারেন। আমি ইতিপূর্বে যেহেতু পারমিশন দিয়েছি, এখানে পারমিশন দেওয়া দেখাচ্ছে। এই যে দেখেন, এই অ্যাপসগুলিতে আমি পারমিশন দিই নাই, এখন দিচ্ছি। আপনি এভাবে সবগুলিতে পারমিশন দিয়ে দিবেন। ওকে, আরও দেখি কোন কোন অ্যাপ পারমিশন ছাড়া। এই যে দেখেন, এখানে কিছু কিছু পারমিশন ছাড়া আছে, সেগুলোকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি। এবার অ্যাপটি ইউজ করার জন্য পার বাটন চেপে ধরে রিস্টার্ট বাটনে ক্লিক করতে হবে, যাতে সেফ মোডটি চলে যায়। বন্ধুগণ, পাওয়ার বাটন চেপে ধরলে যখন রিস্টার্ট লেখাটি আসবে, তখন সেটিতে ক্লিক করলে সেটি অফ হয়ে যখন অন হবে, তখনই সেফ মোড যে অপশনটি আছে, আমরা একটু আগে যে সেফ মোডটি এনেছি সেটি চলে যাবে। সেফ মোড অবস্থায় আপনার এই অ্যাপসগুলি কাম করবে না, সেফ মোড অবশ্যই দূর করতে হবে। তো এবার দেখি আমাদের ফলাফল কি। আমি ইতিপূর্বে ব্যাকগ্রাউন্ড এরোসার ক্লিক করেছি ব্যবহার করার জন্য, সাথে সাথে স্ক্রিন ওভারলে ডিটেক্টেড এসে গিয়েছিল। তো এবার ক্লিক করে দেখব যে আমরা যে সমস্যা সমাধানের জন্য এতক্ষণ চেষ্টা করতেছি সমাধান হলো কিনা। দেখেন, এই যে দেখেন সেফ মোড চলে গিয়েছে। সেফ মোডটিকে অবশ্যই বিদায় দিতে হবে এভাবেই। হ্যাঁ, এই যে দেখেন উপরে যে অপশনটি মানে অ্যাপসটি, সেটি আমি ক্লিক করলাম। দেখেন ইতিপূর্বে ক্লিক করার সাথে সাথে স্ক্রিন ওভারলে ডিটেক্টেড এসে গিয়েছিল, এখন দেখেন অন্যরকম, অর্থাৎ আমাকে কাজ করার সুযোগ দিচ্ছে। আমি কোনো ফটোর পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলব, সেটি আমি এখন করতে পারতেছি। ধন্যবাদ সকলকে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।